খবরভেদের বিষয় হচ্ছে যে একটি চলরাশির মান বৃদ্ধি বা হ্রাসের সঙ্গে সঙ্গে যদি অপর চলরাশির মানটাও বৃদ্ধি বা হ্রাস একই অনুপাতে হয়, অর্থাৎ এক্স একটা চলরাশি আর একটা ওয়াই চলরাশি, এক্স এর মান বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে যদি ওয়াই এর মানটাও বৃদ্ধি পায়, তা অথবা এক্স এর মান হ্রাস পাওয়ার সঙ্গে সঙ্গে ওয়াই এর মানটাও যদি হ্রাস পায়, তখন বলা হবে যে এক্স এবং ওয়াই এই দুটো চলরাশি সরল ভেদে আছে। অর্থাৎ এখানে আমরা লিখব এক্স ভ্যারিজাস ওয়াই, এইভাবে আমরা চিহ্নিত করি গাণিতিক রূপে। এটা এখানে গাণিতিক রূপে আমরা তাহলে দেখলাম এক্স এবং ওয়াই দুটোই একই সঙ্গে বাড়বে অথবা একই সঙ্গে কমবে। এখন এখানে এক্স এবং ওয়াই এর অনুপাতটা সবসময় ধ্রুবক হয়, এক্স বাই ওয়াই এটা সমান সমান ধ্রুবক। এই ধ্রুবকগুলো সাধারণত কে দিয়ে প্রকাশ করা হয়, এটাকে কে দিয়ে প্রকাশ করা হলো। তাহলে এক্স এবং ওয়াই এদের মধ্যে একটা সম্পর্ক আমরা পেলাম, এক্স বাই ওয়াই সমান কে, বা এখানে আমরা বলতে পারি এক্স সমান কে ইন্টু ওয়াই, এরকম একটা সম্পর্ক গাণিতিক রূপে আমরা পেয়েছি। ভেদের সরল ভেদ বললেই আমরা এটা বুঝব। এরপরে আসছি ব্যস্ত ভেদ। ব্যস্ত ভেদের বিষয়টা হচ্ছে যে দুটো চলরাশি এক্স এবং ওয়াই একটির মান বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে অপরটির মান হ্রাস পাবে। ব্যস্ত কথাটা মানে হচ্ছে উল্টো, মানে বিপরীত এই অর্থে, অর্থাৎ এক্স এর মান বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে ওয়াই মানটা কমবে। তাহলে এখানে ওয়াই যদি কমে তাহলে আমরা বলতে পারি ওয়ান বাই ওয়াইটা বাড়বে, সেহেতু তাহলে এক্স এবং ওয়ান বাই ওয়াই সরল ভেদে আছে। অর্থাৎ এক্স ব্যস্ত ভেদ বললেই আমরা লিখবো যে এক্স ভ্যারিজাস ওয়ান বাই ওয়াই। তাহলে এখানে আগেরটার মতন করে এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স এবং ওয়ান বাই ওয়াই এদের যদি অনুপাত করি তাহলে এক্স বাই ওয়ান বাই ওয়াই, তার মানে এই ওয়ান বাই ওয়াইটা উল্টে গেলে কী হবে, এটা সমান সমান ধ্রুবক। এক্স এক্স বাড়লে ওয়ান বাই ওয়াইটা বাড়ছে, এখানে এক্স বাড়লে এক্স কমলে ওয়ান বাই ওয়াইটা কমবে। প্রথমে আমরা বলেছি ব্যস্ত ভেদের বিষয়টা হচ্ছে এক্স বাড়লে ওয়াইটা কমবে, আমরা সেই জন্য ওয়ান বাই ওয়াইটাকে নিয়েছি, ওয়ান বাই ওয়াইটা তাহলে বাড়বে। তাহলে এক্স এবং ওয়ান বাই ওয়াই সরল ভেদে আছে, অর্থাৎ এক্স বাই ওয়ান বাই ওয়াই এই অনুপাতটা ধ্রুবক। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ওয়াইটা উপরে উঠে গেলে এক্স ইন্টু ওয়াই এটা সমান সমান ধ্রুবক। অর্থাৎ ব্যস্ত ভেদের সম্পর্কটা নতুনভাবে সম্পর্কটা হলো এক্স ইন্টু ওয়াই, অর্থাৎ এক্স এবং ওয়াই এর গুণফলটা ধ্রুবক হচ্ছে। এই ধ্রুবকটাকে আমরা সাধারণভাবে কে দিয়ে প্রকাশ করি, তাহলে এটা সমান সমান কে। এরপরে যৌগিক ভেদের ধারণাটা হচ্ছে যদি একাধিক মানে দুইয়ের অধিক চলরাশির মধ্যে সম্পর্কটা, এখানে আমরা এক্স ওয়াই জেড তিনটে নিয়ে প্রথম আমাদের এখানে সিলেবাসে আছে, তিনটে একাধিকও থাকতে পারে মানে আলোচনাটা আনতে পারে, আমি প্রথমে তিনটে নিয়ে বলছি। এক্স ওয়াই জেড তিনটে চলরাশি, এক্স চলরাশিটা যদি ওয়াই এবং জেড এর গুণফলের সঙ্গে যৌগিক সরল ভেদে থাকে তখন বলা হবে যে এক্স ওয়াই জেড এক্স চলরাশিটা ওয়াই এবং জেড এর সঙ্গে যৌগিক ভেদে আছে। এখন এক্স এর সঙ্গে ওয়াই সরল ভেদে, আবার এক্স এর সঙ্গে ওয়াই সবসময় যে অন্য যে জেড, জেডটা সরল বা ব্যস্ত যে কোনো রকম সম্পর্ক থাকতে পারে। অর্থাৎ একটা চলরাশির সঙ্গে আরও একাধিক চলরাশির যদি একটা চলরাশির সঙ্গে অন্য একাধিক চলরাশির গুণফলের সঙ্গে যদি সরল ভেদে থাকে তখন বলা হবে যে ওই সরল চলরাশিগুলো যৌগিক ভেদে আছে। অর্থাৎ এক্স ভ্যারিজাস ওয়াই, এক্স ভ্যারিজাস জেড, এরকম ক্ষেত্রে আমরা বলতে পারি যে এক্স ভ্যারিজাস ওয়াই ইন্টু জেড। এর একটা উদাহরণ সহজ সরল ভেদের উদাহরণগুলো পরপর প্রথম থেকে বলছি। মনে করো বৃত্তের ব্যাসার্ধ, ব্যাসার্ধ আর এবং বৃত্তের পরিধি পি, বৃত্তের ব্যাসার্ধ আর পরিধি, এখানে ব্যাসার্ধ আর, ব্যাসার্ধ বাড়লে পরিধিটা বাড়বে, যত ব্যাসার্ধ বাড়াবো পরিধি বাড়বে। তাহলে এখানে পরিধি পি লিখছি, পরিধির সঙ্গে ব্যাসার্ধ তাহলে সরল সমান সরল ভেদে আছে। আবার এখানে ব্যস্ত ভেদের একটা সহজ উদাহরণ হচ্ছে লোক সংখ্যার সঙ্গে কাজের সময়, অর্থাৎ লোক সংখ্যা বাড়লে সময়টা কমে যাবে, একটা নির্দিষ্ট কাজ যদি লোক বেশি বাড়ানো হয় কাজের সময়টা কমে যাবে, আবার লোক সংখ্যা বাড়লে লোক সংখ্যা কমলে কাজের সময়টা তখন কমবে। অর্থাৎ লোক সংখ্যা এবং কাজের পরিমাণ সময়, লোক সংখ্যার সঙ্গে সময় ব্যস্ত ভেদে আছে, লোক সংখ্যা ও সময় ব্যস্ত ভেদ।
আচ্ছা, এবারে যৌগিক ভেদে কত সহজ উদাহরণ হচ্ছে, কোন আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য এবং প্রস্থ উভয়ের সঙ্গে পরিবর্তিত হয়, অর্থাৎ বৃদ্ধি পায়। দৈর্ঘ্য বৃদ্ধি পেলেও ক্ষেত্রফল বৃদ্ধি পাবে, প্রস্থ বৃদ্ধি পেলেও ক্ষেত্রফলটা বৃদ্ধি পাবে। সুতরাং এখানে আমরা দেখতে পাচ্ছি ক্ষেত্রফলটা দৈর্ঘ্য এবং প্রস্থ দুটোর গুণফলের সঙ্গে পরিবর্তিত হচ্ছে, মানে গুণফল দৈর্ঘ্য প্রস্থ বাড়লে ক্ষেত্রফলটা বাড়বে। তাহলে ক্ষেত্রফলটা দৈর্ঘ্য এবং প্রস্থ এদের সঙ্গে যৌগিক ভেদে আছে। আরও অনেক ক্ষেত্র আমরা এখানে দেখেছি সরল সুদের অঙ্কেতে আই সরল সুদ আই আই সমান সমান পি ইন্টু আর ইন্টু টি বাই একশো। তাহলে এখানে পি হচ্ছে আসল সুদের হার সময়, এই তিনটের গুণফলের সঙ্গে সরল ভেদে আছে। এরপরে সরল সাধারণভাবে ভেদের কতগুলো সূত্র, মানে সহজ কতগুলো বৈশিষ্ট্য আছে ধর্ম, সেই ধর্মগুলো সংক্ষেপে আমি কটা বলছি। এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, যদি এ আর বি সরল ভেদে থাকে, এ ভ্যারিজাস বি, তাহলে এটার থেকে আমরা বলতে পারি বি ভ্যারিজাস এ। কি করে হয় না, যখনই বলেছি সরল ভেদ, তাহলে এদের অনুপাতটা ধ্রুবক, তাহলে এ বাই বি সমান সমান কে। তাহলে এখান থেকে আমরা উল্টো করে বি বের করতে পারি, বি ইন্টু কে সমান সমান এ। তাহলে এখান থেকে বলবো বি সমান সমান ওয়ান বাই কে ইন্টু এ। তাহলে একটা ধ্রুবক যখন গুণ থাকবে, সেই ধ্রুবকটা গুণ থাকলে এই দুটো চলরাশির মধ্যে সম্পর্কটা সরল ভেদে চলে এলো, অর্থাৎ বি ভ্যারিজাস এ। দু নম্বরে শর্ট কোশ্চেনে কিছু থাকে, এ ভ্যারিজাস বি হলে এ টু দি পাওয়ার এন ভ্যারিজাস বি টু দি পাওয়ার এন। এখানে আমি এক সংক্ষেপে বলছি, এ টু দি পাওয়ার এন বি টু দি পাওয়ার এন হতে পারে, আবার এ টু দি পাওয়ার ওয়ান বাই এন বি টু দি পাওয়ার ওয়ান বাই এনও হতে পারে। এ টু দি পাওয়ার ওয়ান বাই এন ভ্যারিজাস বি টু দি পাওয়ার ওয়ান বাই এন, আগে যেরকমটা বললাম ঠিক এইভাবে প্রমাণ করা যাবে। এটা পরের অংশটা সঠিক, হ্যাঁ পরে বলছি যে এ ভ্যারিজাস বি প্রপার্টিগুলো শেষ করে দিই, হ্যাঁ বলছি এ ভ্যারিজাস বি এবং সি, এটা হলে এখানে দেখো মাঝখানে বি উভয় ক্ষেত্রে আছে, তার মানে এ ইজুয়াল টু কে ইন্টু বি, আবার বি সমান সমান অন্য একটা ধ্রুবক এল ইন্টু সি। তাহলে এই বি এর মানটা এখানে বসিয়ে দিলে কি হবে, কে ইন্টু এল ইন্টু সি। তাহলে কি পাওয়া যাচ্ছে, কে ইন্টু এল দুটোই ধ্রুবক। এখানে যত ভেদের সম্পর্ক আমরা বলেছি, যত ধ্রুবকগুলো আসবে সবগুলোকেই অশূন্য ধ্রুবক কথাটা পাশে লিখতে হয়। এখানে আমরা তাড়াতাড়ি মানে কম সময়ের জন্য আমরা পাশে লিখছি না, প্রত্যেকটা ক্ষেত্রেই এখানে লিখতে হবে কে অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক প্রত্যেকটাই লিখতে হয় এগুলো। আচ্ছা এখানে কে, এখান থেকে যখনই একটা অনুপাত ধ্রুবক, অনুপাতের মানটা ধ্রুবক, অর্থাৎ এ বাই সি, এই সিটাকে এদিকে আনলে এ বাই সি হবে, অর্থাৎ এ সমান একটা ধ্রুবক ইন্টু সি। তাহলে এখান থেকে বলতে পারি যে এ ভ্যারিজাস সি। তাহলে এই সম্পর্কটা কি পাওয়া গেল, এ ভ্যারিজাস সি। আরো দু তিন আরো অনেক সূত্র আছে, আর একটা দুটো আমি বলছি। চার নম্বর হচ্ছে এ ভ্যারিজাস বি আর সি ভ্যারিজাস ডি, এটা হলে এখানে দেখো প্রথমটার সঙ্গে প্রথমটা যোগফল, এখন এ প্লাস অথবা মাইনাস দুটোই হতে পারে, এ এবির যোগ এ আর বি এর গুণফল এ ইন্টু সি, এ দুটো গুণফল, তাহলে ভ্যারিজাস বি ইন্টু ডি, এটা হয়ে গেছে। আবার এ বাই সি, আর কিছু আছে না, বি বাই ডি আছে, বাইরে আছে যোগীদের উপপাদ্যের ব্যাপারটা একটু বলবেন। স্যার এতক্ষণ বললেন ভেদের, খুব সুন্দর বলেছেন, আমি ওনার কথা রেশ ধরেই একটু বলি। আসলে আমরা রাশি পড়েছি, যা কিছু পরিমাপ করা যায় সেই হচ্ছে রাশি। সেই সূত্র থেকে এইবার আমরা ফিজিক্সের পাড়ে চলে যাচ্ছি, রাশি দুই প্রকার, ভেক্টর রাশি স্কেলার রাশি, আর অঙ্কের পাড়ে চলে আসছি। অনেকগুলো রাশির মধ্যে বিভিন্ন রকমের সম্পর্ক পাওয়া যায়। ধরুন আমি দোকানে গেলাম, নির্দিষ্ট পরিমাণ কোনো মাল কিনলাম, তার একটা দাম তৈরি হবে, সেই দামটা আমাকে দিতে হবে। আমি যদি জিনিসের পরিমাণটা বেশি নিই, তাহলে খুব স্বাভাবিকভাবে তার মূল্যটা কিন্তু বাড়বে। কেউ দোকানে গিয়ে 5 কিলো চিনি নিল, তার দাম 200 টাকা, কেউ 5 বস্তা চিনি নিলে তার দাম 5000 টাকা। তার মানে এখানে দুটো রাশি, একটা হচ্ছে জিনিসের পরিমাণের সাথে তার মূল্য,
পরিমাণ বাড়লে মূল্যটা বাড়বে। কিরকম? পরিমাণ মূল্য, এক কেজি চিনির দাম যদি 40 টাকা হয় তাহলে 5 কেজির দাম হবে 200 টাকা, 10 কেজির দাম হবে 400 টাকা, এটা বাড়ছে এটাও বাড়ছে, 15 কেজির দাম হবে 600 টাকা, এটা বাড়লো এটাও বাড়লো, তাহলে বাড়লে দুটোই বাড়বে কমলে দুটোই কমবে, সেটাকে আমরা বলছি সরল ভেদ। এটা যদি x হয় এটা যদি y হয় তাহলে বলবো x ভ্যারিজ অ্যাজ y। ঠিক উল্টোভাবে একটা ট্রেন নির্দিষ্ট গতিতে কলকাতা থেকে দিল্লি যাবে, সেই নির্দিষ্ট গতিতে যেতে তার সময় লাগবে 20 ঘন্টা, তাহলে দূরত্ব কলকাতা থেকে দিল্লি 1400 কিলোমিটার নিয়ার অ্যাবাউট, গতিবেগ ঘন্টায় 50 কিলোমিটার, আমি ধরে নিলাম তার 20 ঘন্টা টাইম লাগবে। বেশ, গতিবেগ যদি বাড়াতে থাকে ট্রেনটা তাহলে কি 20 ঘন্টা লাগবে? না, সময়টা কম লাগবে 18 ঘন্টা। গতিবেগ যদি আরও বাড়ে সময়টা আরও কমবে 16 ঘন্টা, গতিবেগ যদি আরও বাড়ে সময়টা আরও কম। তাহলে এখানে আসছে, গতিবেগ যদি আমি ভি ধরি আর সময়টা যদি টি ধরি তাহলে গতিবেগ যত বাড়বে সময়টা তত কমবে। সময় কমবে মানে 1/t তার মানটা বাড়বে, তাহলে সেই যে মানটা বাড়লো আর ভি এর মানটা বাড়লো এর সাথে এ সমানুপাতিক। এই ক্ষেত্রে হচ্ছে ভাগফল এক্স বাই ওয়াই, সেটা সমান ধ্রুবক, আর এর ক্ষেত্রে ভি ইন্টু টি এর মানটা ধ্রুবক। মাস্টারমশাই এর আগে বলেছেন যে কোনো একটা ভেদকে আমরা অঙ্ক করার জন্য এই যে একটা রিলেশন এক্স একটা রাশি ওয়াই একটা রাশি তারা পরস্পর সমানুপাতিক, কিন্তু এই যে রাশিটা ভ্যারিজ অ্যাজ এই চিহ্ন থাকা অবস্থায় আমরা অঙ্ক করতে পারবো না। অঙ্ক করার প্রয়োজনে আমাদের সুবিধার জন্য এই চিহ্নটাকে আমরা একটু পাল্টে নেব, এই যে ভ্যারিজ অ্যাজ ভেদটাকে আমরা সমীকরণ আকারে প্রকাশ করব। সমীকরণ আকারে লিখতে গেলেই সমীকরণ মানে একটা সমান সমান চিহ্ন আসবে, কিন্তু এই চিহ্ন থেকে ওই চিহ্নে যেতে গেলে আমি এখানে একটা ধ্রুবক সংখ্যা দিয়ে গুণ করব, এটাকেই হচ্ছে বলা হয় ভেদ ধ্রুবক, যার মান কখনো শূন্য হবে না কিন্তু ধ্রুবক। 5 হলে সবসময় 5, ভগ্নাংশ হলে নির্দিষ্ট একটা ভগ্নাংশ 2/3 বা 1/3 বা 1/5 যা হবে সবসময় তাই। তাহলে এটা যদি ধ্রুবক হয়, আমি যদি এক্স ওয়াইটাকে এপাশে নিয়ে আসি তাহলে এক্স বাই ওয়াই এটা পেলাম ধ্রুবক, তাহলে আমি ঘুরিয়ে কখনো যদি এরকম একটা রিলেশন পাই যে দুটো রাশির অনুপাত ধ্রুবক তাহলে আমরা বলতে পারবো সেই রাশি দুটো পরস্পর সমানুপাতিক। এইবার এখানে অঙ্ক করার প্রয়োজনে এই ধ্রুবক রাশিগুলো সম্পর্কে ক্লাস 10 এর ছেলে মেয়েদের মনে একটা অস্পষ্ট ধারণা কিছু কিছু থেকে যায়। দুটো বা তার বেশি ধ্রুবক রাশি যদি আমরা গুণ করি তাহলে সেটা ধ্রুবক থাকে, একাধিক ধ্রুবক রাশি যোগ করি বিয়োগ করি গুণ করি ভাগ করি তাহলে সবসময় তারা ধ্রুবকই থাকে। আমরা কতগুলো বাস্তব সমস্যায় যাব, বইয়ে আছে একটা কি দুটো সমস্যায় আমরা যাব। আমাদের সময় তো প্রায় মানে শেষের দিকে, পরবর্তী ক্লাসে যেতে হবে আর কি। যাব, দুটো অঙ্ক এসেছে বোধহয় অনলাইনে, সেটা দিন আর আমি একটা দুটো উদাহরণে দিয়ে চলে যাব। যেমন আমার এসেছে এ ভ্যারিজ অ্যাজ বি, আবার বি ভ্যারিজ অ্যাজ সি, তাহলে এর সাথে সি এর সম্পর্কটা কেমন? এ সমান সমান আমি কে বি লিখলাম, কে মানে একটা ধ্রুবক, আবার বি সমান সমান সি থাকবে সঙ্গে একটা এল লিখলাম, এল হচ্ছে এখানে ধ্রুবক,
তাহলে এ সমান সমান কে বি এর জায়গায় কি মানটা লিখলাম এল সি এ সমান সমান কে এল সি এই যে কে এল আগেই বলেছি কে হচ্ছে ধ্রুবক এল ধ্রুবক তাহলে এখানে কে যদি ধ্রুবক হয় এল যদি ধ্রুবক হয় তাহলে দুটো ধ্রুবক রাশির গুণফল সে নিজেও একটা ধ্রুবক তাহলে এ যদি পুরোটাই ধ্রুবক হয় তাহলে এ বাই সি সমান কে এল পুরোটাই ধ্রুবক তাহলে এ এবং সি কি হবে তারা পরস্পর পরস্পর সমানুপাতিক তাহলে আমরা দুটো চ্যাপ্টার করলাম একটা হচ্ছে গোলক আর একটা ভেদ আপাতত আমাদের সময় প্রায় শেষ বনগাঁ পৌরসভা এবং নিউজ নোম্যান্স ল্যান্ড এদের যৌথ উদ্যোগে আমাদের জন্য যে সময়টা তারা বরাদ্দ করেছিলেন আমরা যেটুকু পারলাম আমাদের সাধ্যমতো বলার চেষ্টা করলাম আশা করি ছেলে মেয়েদের যেটুকু কাজে লাগবে যেটুকু তারা শুনবে এবার তাদের কাজ হবে বাড়িতে নির্দিষ্ট তাদের যে সিলেবাসের বই ওই চ্যাপ্টার দুটো নিজেরাই যতটা সম্ভব বইয়ে প্রথম থেকে উদাহরণের অঙ্কগুলো আগে করে তারপরে অনুশীলনে ঢোকা আমরা যদি সুযোগ পাই আমার সহযোগী মাস্টারমশাই শ্যামসুন্দরবাবু আমরা যদি রুটিনে আর একটা ক্লাস পাই পরে আমরা আবার আসব আবার দেখা হবে সকলকে ধন্যবাদ ধন্যবাদ জানাবো আমাদের মধ্যে এতক্ষণ স্টুডিওতে উপস্থিত ছিলেন প্রণব বিশ্বাস ও শ্যামসুন্দর রায় আমরা শিক্ষক মশাইদের ধন্যবাদ জানাবো নিউজ নোম্যান্সল্যান্ডের পক্ষ থেকে তাদের মূল্যবান সময় তারা ছাত্রছাত্রীদের জন্য দিয়েছেন যেটা আমরা প্রথমে থেকে বলছি একটি কথা যে লকডাউনের জেরে গৃহবন্ধী সকলেই ছাত্রছাত্রী তাদের স্কুল বন্ধ তাদের পাশে দাঁড়াতে বনগাঁ পুরসভা ও নিউজ নোম্যান্সল্যান্ডের যৌথ উদ্যোগে শুরু হয়েছে এই বিশেষ ক্লাস পাঠশালা আমরা চেষ্টা করছি বনগাঁ এবং আমাদের সাথে সহযোগিতা করেছেন বনগাঁ মহকুমার সমস্ত শিক্ষক শিক্ষিকারা তারা কিন্তু এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও প্রতিদিন তারা স্টুডিওতে আসছেন এবং ক্লাস নিচ্ছেন প্রতিদিন আমরা চেষ্টা করছি চার ঘন্টা করে বিভিন্ন দশম এবং দ্বাদশ শ্রেণীর দুটি দুটি করে ক্লাস প্রতিদিনই ছাত্রছাত্রীদের জন্য করার আমরা পরবর্তী ক্লাসে যাব পরবর্তী ক্লাস দ্বাদশ শ্রেণীর রসায়ন শিক্ষকরা থাকবেন প্রজ্ঞানন্দ পাল ও দেবরাজ সরকার আমরা ফিরে আসব পরবর্তী ক্লাসে ততক্ষণের জন্য একটি বিজ্ঞাপন বিরতি নিচ্ছি কেউ কোথাও যাবে না ফিরে আসছি শিক্ষক মশাইদের আরো একবার ধন্যবাদ নমস্কার